ইলেকশন কমিশনের ফার্স্টের বিজ্ঞপ্তি 9 তারিখে সকাল 10টায় হয়েছিল, সেই মোতাবেক আমরা জানতাম যে 15 তারিখ মনোনয়নের লাস্ট ডেট এবং 19 তারিখের মধ্যে স্ক্রুটিনি কমপ্লিট হয়ে উড্ডল ডেট পার করে ব্যালট অ্যালোটেড হবে। কিন্তু আমরা দেখেছি, লক্ষ্য করেছি, অবজারভেশনে আছি যে আমাদের দল ও রাজ্য নেতৃত্বরা সেটা বিবেচনা করছেন, ইলেকশন কমিশন বিবেচনা করছেন, মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির ব্রেঞ্চ একটু সাজেশন দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন, সেটা 2-1 দিনের মধ্যেই ক্লিয়ার চিত্র আমরা জানতে পারব। হয়তো নির্বাচন পোল ডেটও কিছুটা পিছাতে পারে, আর আরও বিরোধীদের এই যে বলছে সময় নেই, লোক নেই বিরোধীদের কাছে, বিজেপির কাছে, কংগ্রেসের কাছে, সিপিএমের কাছে উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না, তাই তারা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ড্রোন কলের মতো বা কোথাও কোথাও তারা কয়েকটা লাঠি ঠেঙ্গা নিয়ে, কাস্তে হাতুড়ি নিয়ে 34 বছরের যে তাদের যে ঔদ্ধত্য সেটা আবার দেখাবার চেষ্টা করছে। আমরা সালারের মাটিতে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তার জন্য আগামী যেদিনই মানে মনোনয়নের লাস্ট ডেট হবে এবং লাস্ট ডেট পার করবে, তারপরে স্ক্রুটিনি ডেট যেটা থাকবে 2 দিন, সেই স্ক্রুটিনি ডেটের মধ্যেই আমরা একটা সালারে উজুনিয়া মোড়ের পাম্পের মোড় থেকে একদম কলেজ মোড় পর্যন্ত মেন রাস্তায় ঐতিহাসিক একটা তৃণমূল কংগ্রেসের যে 47 জনের যে নির্বাচন কমিটি, সেই কমিটির কনভেনারের নেতৃত্বে যুব, ছাত্র, মহিলা, কিষাণ ক্ষেত মজুর, আইনটিউসি সব নেতৃত্বকে সামনে নিয়ে এক্সিস্টিং যারা পঞ্চায়েত সমিতি চালাতো তাদের সবাই থাকবে, আমাদের অগণিত সাপোর্টার থাকবে, আমি নেতৃত্বে থাকব, কনভেনার নেতৃত্বে থাকবে, স্টেট কমিটির সদস্য আনারুল ইসলাম থাকবে, আমরা সালারের বুকে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে দূরপিন দিয়ে যেতে দেখতে হয়।